নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি তো প্রশ্ন করি, সোজাসুজি উত্তরও নিই, আর সোজাসুজি মানুষ ভোট দিতে পারেন কিনা সেটাও বারবার কোথাও উঠে আসে এই আলোচনাতে। কারণ আজকে দিনভর আমরা দেখলাম ভূতের দাপাদাপি। ভূত বুঝলেন না, ভূত মানে যাকে দেখতে পাওয়া যায় না কিন্তু যার ভয় থাকে, সেরকম ভূতের দাপাদাপি দেখলাম। ভূতেরা এলো, ভূতেরা গেল, ভূতেরা ভোটও দিল। সেই যে ছাপ্পা ভোট, ছোট থেকে শুনে শুনে বড় হয়ে গেছি ভুতুরে ভোটার, ছোট থেকে শুনে শুনে বড় হয়ে গেছি, সেই ভূতেরা আজও আছে, ভীষণ রকমভাবে আছে, দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে। আজ কিভাবে ধরা পড়লো সেই ভূত? হাতে নাতে কোনো রকমের মালা মন্ত্র, তান্ত্রিক মন্ত্র ছাড়াই। কিভাবে? ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের টি-20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না, আমি স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। শুরু করবো আজকে একটা গল্প দিয়ে, ছোটবেলার গল্প, টেনিদার গল্প, খগেন দাদুর ভুতুরে ভোটারের গল্প। কিরকম গল্প? হার কেপন খগেন দাদু একবার গেছে ভোট দিতে। টেনিদা বলছে যে আমি দাদুর ঠিক পরের লাইনে দাঁড়িয়ে আছি। ভোট দেওয়া হয়ে গেল, বেরোলাম, দেখি দাদু আগে বেরিয়েই পোলিং এজেন্টের সঙ্গে কথা বলছে। কি বলছে? দাদু জিজ্ঞাসা করছে এজেন্টকে, বাবা একটু লিস্টটা দেখে বলবে তোমার দিদিমা ভোট দিয়ে গেছে কিনা? এজেন্ট তো খুব গম্ভীর মুখে লিস্টের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি নাম? আগে বাবা, মানদা দাস। দাদু এই তো কিছুক্ষণ আগে মানদা দাস ভোট দিয়ে গেছেন। কি দাদু, দিদা ভোট দিয়ে চলে যাচ্ছেন আর তোমার কাছে খবরই নেই? উত্তরে দাদু কি বলছে? দাদু বলছেন, কি করে জানবো বাবা, 20 বছর হলো তিনি গত হয়েছেন, প্রতি ভোটে শুনি ভোট দিয়ে যায় কিন্তু দেখতে পাই না, দেখা হলে জানতে হবে গয়নার বাক্স আর 10,000 টাকা দিয়েছিলাম সেটা কোথায় রেখেছে গিন্নি। এই শুনে পোলিং এজেন্ট ভূত দেখার মতো চমকে উঠল, চমকে উঠে ওই লিস্ট নিয়ে কোন দিকে যে গেল আর দেখা গেল না। গল্প টেনিদার, গল্প টেনিদার ভুবনেশের কথোপকথন। কিন্তু আস্তে আস্তে সত্যি আমরা যদি এই সময় দাঁড়িয়ে ছবিটা দেখি যে সত্যি সত্যি ভোটাধিকার, সেই ভোটাধিকার কি সত্যি আমরা নিজেরা প্রয়োগ করতে পারছি? এতগুলো দিন কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে। ধরুন আপনি ভোট দিতে গিয়ে দেখলেন যে আপনার ভোটটা পড়ে গিয়েছে, অথবা দেখলেন যে পাড়ায় ভোটের দিন আচমকাই যেন কারা চলে এসেছে, সমস্ত মুখগুলো অচেনা, কাউকে আগে আপনি দেখেননি, বুথের বাইরে আনাগোনা করছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে। এখানেই শেষ নয়, বুথের সামনে চলল গুলি, চারদিকে আতঙ্কের পরিবেশ, বুথ ফাঁকা, কিন্তু কিন্তু ভেতরে চলছে ভোট। কারা ভোট দিচ্ছে? ভোটাররা না অন্য কেউ। শনিবার 4 পুরনিগমের ভোটে এমনই সমস্ত ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। মাত্র 4 পুরনিগমের ভোট ছিল, মাত্রই 4 পুরনিগমের ভোট, তাতেও ছবি বদলালো না। বাংলার চিরাচরিত ভোটের ধারা বজায় রেখে হিংসা, গুলি, ছাপ্পা ভোটের অভিযোগ কিছুই বাদ গেল না আজকের ভোটে। পুরো গুলির আওয়াজ আসছে। আরে তেরা ভোট হো গিয়া তে নিকল ইয়া সে। এই ভো ভোটার, ভো ভোটার। পুরা সব বুথ লুট লিয়া। বাংলা ভোটের চিরাচরিত তথাকথিত প্রথা মেনে ভুয়ো ভোটারের দেখা মিলল এবারও। দিকে দিকে ভুয়ো ভোটার, একদিকে নয় বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার, এবং বহিরাগতদের নিয়ে জমায়েতের অভিযোগ ঘিরে দিনভর সরগরম রইল আসানসোলের পুরো ভোট। 93 নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ধরল আমাদের রিপাবলিক বাংলার প্রতিনিধি বিট্টু। আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন কভারেজ করার জন্য, মেগা কভারেজের জন্য। কিন্তু সেখানে গিয়ে বিট্টুর কি অভিজ্ঞতা হলো, কিভাবে ভুয়ো ভোটার রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে চলে এলো, কিভাবে ভূতের দেখা পেল বিট্টু, দেখুন সেই ছবি।
আপনি ভোট দেননি, আপনি ভোট দেননি। আরে ভোট নেই দিয়ে তো যা রে লেকে আ রে পাবলিক ভাবে ধরা পড়ছে। টিডিবি কলেজ, রানীগঞ্জের টিডিবি কলেজ, এবং সেখানে দাঁড়িয়ে যে ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, একজন ওই দেখতে পাচ্ছি পালিয়ে যাচ্ছে, এই পালিয়ে যাচ্ছে, পালাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি পালাচ্ছে, এই ও দাদা ধরুন 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 ধরুন। আমি এনার পাশে বসে হাম দে দেঙ্গে ভোট যা রে ঘর। আপনি ভোটার টিকা কার দে রে, আপনি ভোটার কার্ড ছাড়া ভোট দিতে এসছেন, যে স্লিপ নিয়ে এসছেন তার মধ্যে তৃণমূল পার্টি কংগ্রেসের লোগো রয়েছে, ফাড়বেন না, এটা আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। আরে স্যার আপনি কি করে, হাম চল যায় স্যার, আপনি স্যার হাম চল যায়। কতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে? 5 মিনিট খানে, 5 মিনিট দাঁড়িয়ে ছিলেন। আর এই খবর যখন আমরা দেখাচ্ছি, তখন এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। একদিকে ভুয়ো ভোটারের ছবি, আজকের ভোটের ছবি, পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে, যে কিছুক্ষণ আগে যে কর্মসমিতির বৈঠকের জন্য দীর্ঘ জরুরি মিটিং এ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, এবং এই মুহূর্তে যেরকম জানতে পারা যাচ্ছে আপাতত তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি ঘটনা হয়েছে সেই বৈঠক থেকে, যে বৈঠকের তালিকা নিয়ে কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং যেখানে এই জাতীয় কর্মসমিতিতে কারা কারা থাকছেন তার তালিকা ঘোষণা করা হয়েছিল। আর এই মুহূর্তে যে আপডেট আসছে আমাদের কাছে, তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে আপাতত তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি ঘটনা হয়েছে, অর্থাৎ একটি মাত্র পদ ছাড়া, শুধুমাত্র চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তা বাদ দিয়ে বাকি যে 20 জনের নাম কিছুক্ষণ আগেই ঘোষণা করলেন, কিছুক্ষণ আগে, মাত্র আধ ঘন্টা আগে সেই জরুরি বৈঠক শেষ হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তারা সমস্ত উপস্থিত ছিলেন। সেই বৈঠক শেষ হয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং তিনি একটা তালিকা প্রকাশ করেছিলেন 20 জনের তালিকা। সেই তালিকা প্রকাশের পর এই মুহূর্তে যে খবর সামনে আসছে তা হলো আপাতত তৃণমূলের সমস্ত পদের অবলুপ্তি ঘটনা হয়েছে, থাকছে শুধুমাত্র চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদটি, বাকি সমস্ত পদ কার্যত শূন্য করা হয়েছে, আর কোনো পদ থাকছে না আপাতত, তাই পদহীন দলের শীর্ষ নেতারা। আজকে কিছুক্ষণ আগে খুব জরুরি ভিত্তিতে এই বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জরুরি বৈঠক এতক্ষণ ধরে চলছিল। আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন। অনির্বাণ, আর কি জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে, এই যে তালিকা কিছুক্ষণ আগে এত লম্বা তালিকা ঘোষণা করলেন 20 জনের নাম নিয়ে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে, সেই তালিকা প্রকাশের পর এই নতুন তথ্যটা কিভাবে সংযোজিত হলো যে শুধুমাত্র একটাই পদ থাকছে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে বাকি যে শীর্ষ নেতারা যারা এতদিন ধরে গুরুত্বপূর্ণ পদ নিয়ে থাকতেন দলে, কর্মসমিতির বৈঠক হয়ে গেল, তা কারা থাকবেন 20 জন তার তালিকা ঘোষণা হয়ে গেল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে সবাই পদহীন, অর্থাৎ কারোর কোনো গুরুত্ব থাকছে না, সমস্ত পদের অবলুপ্তি ঘটনা হলো। অনির্বাণ, একেবারেই সোনালী, একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া ভালো, তৃণমূল কংগ্রেসে আজকে এই নতুন গঠিত জাতীয় কর্মসমিতি, 20 জনের জাতীয় কর্মসমিতি, সেখানে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র একমাত্র অসাধারণ, বাকিরা সবাই সাধারণ, অর্থাৎ বাকিরা সবাই এই কর্মসমিতির সাধারণ সদস্য, তাদের কারুর আর অতিরিক্ত কোনো দায়িত্ব বা গুরুত্ব, রাজনৈতিক বিচারে আমরা যেভাবেই ব্যাপারটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন, সেটা নেই। দলের যাবতীয় সিদ্ধান্ত, সেটা এই রাজ্যের হোক, রাজ্যের বাইরে হোক, জাতীয় রাজনীতির অন্য কোনো প্রসঙ্গে হোক, তার চূড়ান্ত সমস্ত সিদ্ধান্তের চূড়ান্ত ভার মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ন্যস্ত থাকলো। আর সমস্ত পদের অবলুপ্তি ঘটনা, অর্থাৎ মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, যিনি এর আগে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন, সর্বভারতীয় সহসভাপতির পদে দায়িত্ব পালন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, ঠিক গত বিধানসভা নির্বাচনে জেতার পর তৃণমূল কংগ্রেসে যে নতুন দায়িত্ব বণ্টন হয়, সেই দায়িত্ব বণ্টনের পর এরকম সমস্ত পদেরই অবলুপ্তি ঘটানো হলো। রয়ে গেলেন একমাত্র চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবতীয় রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকারী হিসেবে এই জাতীয় কর্মসমিতিতে। স্বর্ণালী, অনেক ধন্যবাদ অনির্বাণ, অনেক ধন্যবাদ অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে ছিলেন। শুধুমাত্র চেয়ারপারসনের দায়িত্বেই মমতা বন্দ্যোপাধ্যায়, আর কারুর কোনো পদ রইল না, কার্যত পদহীন হলেন দলের শীর্ষ নেতারা, পদ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, কারোর কোনো পদ থাকলো না। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহলে সবথেকে বড় আলোচিত, চর্চিত খবর আমরা আজকের
নির্বাচনের খবরে নজর রাখছিলাম, কিন্তু এর পাশাপাশি কোথাও যে ঢেউ উঠছিল দীর্ঘদিন ধরে তৃণমূলের অন্দরে, আজকে কোথাও সেই বৈঠক থেকে হয়তো অনেকটাই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করলেন। বারবার কোথাও দলের বিভিন্ন নেতারা সামনে আসছিলেন দলনেত্রীর বার্তা নিয়ে, কিন্তু দলনেত্রী আজকে কর্মসমিতির এই বৈঠক লিস্ট এবং পদ যাবতীয় সব কিছু ঘোষণা করার পর বোধহয় পুরো বিষয়টা স্পষ্ট করে দিলেন, সব হারিয়ে গেল। ওয়ান পার্সন ওয়ান পোস্ট, জাতীয় বিভিন্ন ধরনের প্রচার বিজ্ঞাপন দায়িত্ব, কে থাকছেন কে যাচ্ছেন কে কি মন্তব্য করছেন, বিভিন্ন রকমের সব কিছু ভাগ কোথাও নিজেই মিটিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটু কথা বললাম, আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিএম নেতা। শতরূপ, স্বাগত আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা রয়েছেন সজল ঘোষ, সজল আপনাকেও স্বাগত, এবং একই সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আমি আপনার শতরূপের কাছেই আসি, যখন এই খবর আসছিল শতরূপ আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে, শতরূপকে দিয়েই শুরু করি। শতরূপ, নিঃসন্দেহে আজকে পুরনিকমের ভোটের দিকে নজর তো রয়েছেই, কিন্তু এই মুহূর্তে যে ঘোষণা, অর্থাৎ একটাই এই মুহূর্তে পোস্ট কর্মসমিতির বৈঠকের পরে তা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন, বাকি আর কোনো কারুর দায়িত্ব রইল না, কি মনে হচ্ছে? এতদিনের বিভিন্ন যে দলের অন্দরের বক্তব্য, মানে এই ফাটল হোক এই হোক সেই হোক বিভিন্ন বিষয় সামনে চলে আসছিল, আজকে এটার পর কি কোথাও মনে হচ্ছে যে একটা সুন্দর ছবি, স্পষ্ট ছবি সামনে ভেসে আসছে? একটা কথা আমি বলি সোনালী, এটা একটা দলের আভ্যন্তরীণ বিষয়, আমার এই নিয়ে খুব একটা বলার কিছু নেই। আর সত্যি কথা বলতে এটা না নতুন কোনো জিনিস আমরা দেখছিও না, তৃণমূলের কর্মসমিতি বলে কিছু হয় না, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সবাই কর্মহীন, এটাই তাদের একমাত্র পরিচয়। এবং ওয়ান পার্সন ওয়ান পোস্ট বলেও কিছু হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ওয়ান পার্সন অল পোস্টস, বাকিরা সবাই হচ্ছে যে মানে এভরি আদার পার্সন উইদাউট এনি পোস্ট, এটাই তৃণমূল কংগ্রেসের এসেন্স। এবার এবারে মাঠে ময়দানে ছেড়ে দিয়েছে দিদির নাম করে, যে যেখান থেকে পারো তোলাবাজি করে, গরু পাচার করে, কয়লা চুরি করে, চাল কাঠ চুরি করে, চাল চুরি করে, করে কমে খাও, সম্পত্তি বানাও, ছেলে ভাইবোর জন্য ইনকাম করো, সে ঠিক আছে, কিন্তু রাজনৈতিক ডিগনিটি নিয়ে, সাংগঠনিক ডিগনিটি নিয়ে পার্টি করো, এসব হবে না। আমি একটা কথা বলি সোনালী আপনাকে, ধরুন এই আপনি জানেন এই যে একটা, এই যে কদিন আগে আমি আপনার এখানে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংগঠনিক সভা ইত্যাদি করলেন, আমাদের দেশের না ইলেকশন কমিশনের এক কতগুলো তো ডুজ অ্যান্ড ডোন্টস আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনের দ্বারা রেকগনাইজ থাকতে গেলে কতগুলো জিনিস ফলো করতে হয়, যেমন ধরুন তাদেরকে একদম মানে সোয়ার ইন করতে হয় যে আমরা ভারতের সংবিধান মেনে চলবো ইত্যাদি ইত্যাদি কতগুলো ক্লজ আছে, তার মধ্যে একটা অন্যতম ক্লজ হচ্ছে দলের একটা আভ্যন্তরীণ গণতন্ত্র আছে, এইটাকে কিন্তু নিয়মিতভাবে ইলেকশন কমিশনের কাছে সেটাকে এস্টাবলিশ করতে হবে, মানে আপনার সাংগঠনিক ইনার পার্টি ডেমোক্রেসি যে আছে, সাংগঠনিক নির্বাচন ইত্যাদি প্রক্রিয়া, তাই ইলেকশন কমিশনের মানে অভ্যন্তরীণ গণতন্ত্র দরকার, এবং এটা ইলেকশন কমিশনের দেওয়া একটা ক্লজ, এটা না মানে একটা দলের ইচ্ছা থাকলে সেটাকে ভায়োলেট করতে পারে না, তাই যে কোনো দলকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলুন, মায়াবতীর দল বলুন, লালুপ্রসাদের দল বলুন, মানে ব্যক্তি মালিকের দল বলতে আমরা যে দলগুলোকে চিনি ভারতে, সব দলকেই কিন্তু এটা দেখাতে হয়, এর বাইরে কিন্তু দলের গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এখানে আমি লাস্ট একটা কথা বলি আপনাকে সোনালী, দেখুন আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, আপনি দেখবেন আজ ধরুন আমাদের পার্টির ক্ষেত্রে বলছি, আমাদের সিপিআইএমকে নিয়ে, আমি অন্য কোনো দলের উদাহরণ কেন দেবো, ধরুন সীতারাম ইচুরি যখন জেনারেল সেক্রেটারি হলো, জেনারেল সেক্রেটারি হওয়ার 15 মিনিট আগে পর্যন্ত গোটা দেশের মিডিয়া জল্পনা চলছিল যে প্রকাশ কারাতের সমর্থন আছে এসআরপি, মানে এসআরপির দিকে, এসআরপি লায়ের দিকে, উনি হবেন নাকি সীতারাম ইচুরি হবেন, বা আপনি ছেড়ে দিন, ধরুন মাঝে মধ্যেই পশ্চিমবাংলায় সিপিআইএমের রাজ্য কমিটির মিটিং নিয়ে আপনারা খবর করেন, কতটা ঠিক কতটা ভুল, কতটা এক্সাজারেটেড কতটা বস্তুনিষ্ঠ সেটা অন্য ডিবেট, কিন্তু যে মাঝে মধ্যে খবর করেন যে বিমান বসুর ওই বক্তব্য সমালোচনা করা হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের এই কাজকে আর বলা হয়েছে যে আপনারা এটাকে এইভাবে করলে ভালো হতো, ওই সিদ্ধান্তে সমালোচনা করা হয়েছে, মাঝে মধ্যে তো সিপিএমকে নিয়ে খবর আপনারা করেন এবং বছরের পর বছর ধরে, দশকের পর দশক করছেন, অনিল বিশ্বাস জ্যোতিবাবুর সময় থেকে করে আসছেন, কোনো দিন আজ অব্দি আমরা দেখেছি যে তৃণমূলকে নিয়ে কোনো মিডিয়ায় খবর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের অমুক সমালোচনা করেছে, অভিষেক ব্যানার্জির এই কথার তমুক সমালোচনা করেছে, আমরা কোনো দিন দেখি না বিরুদ্ধে তাদের মানে খারাপ লাগাটা জাহির করছেন, বা যাকে বলে সোজা কথা একে অপরকে অপমান করছেন, কিন্তু আমি বলছি দলের আভ্যন্তরীণ মিটিং এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সিদ্ধান্ত প্রশ্নের সামনে পড়ছে, এই আপনি গত 3 দশকে দেখাতে পারবেন কি 2 দশক তৃণমূল তৈরি হওয়ার পর থেকে 2.5 দশকে দেখাতে পারবেন, দেখাতে পারবেন না, তার কারণটা হচ্ছে আমরা সবাই জানি তৃণমূলের রাজ্য কমিটি বলে কিছু হয় না, কর্মসমিতি বলে কিছু হয় না, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি মিটিংটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কের ভেতর হয়, কোনো ঘরে হয় না, কোনো বেঞ্চে বসে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় মনে মনে যেটা ভাবেন এই মুহূর্তে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পদহীন, কোথাও মনে হচ্ছে না যে এখানে অন্তত একটা আমার কি মনে হয় পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে, এবার অন্তত তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উজ্জ্বল হলো, আপনার তো আমাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, আমি তো আমার মনে পড়ে গত বিধানসভা ভোটের পরে পরেই আপনার সাথে বসে আমি বলেছিলাম যে তখন তো আমার সঙ্গে তৃণমূলের আমার মনে নেই সেদিন কে ছিলেন,
তারা অনেক পরিহাস করেছিলেন। আমি বলেছিলাম যে অচিতা দেখতে পাবো কালীঘাট তৃণমূল এবং ক্যামাক্স তৃণমূল আলাদা হচ্ছে। আমার মনে আছে আমি স্পেসিফিক্যালি আপনার সোজাসুজি স্বর্ণালীতে বসে বলেছিলাম আজ থেকে 10 মাস আগে। আমি আপনাকে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ গণতন্ত্র, দলীয় গণতন্ত্র নিয়ে প্রশ্ন করছেন। আমি বললাম তৃণমূলের রাজ্য কমিটির মিটিংটা মমতা ব্যানার্জির মস্তিষ্কের ভেতর হয়, ওনার উনি মুখ দিয়ে যেটা বলবেন সেটা হচ্ছে রাজ্য কমিটি, উনি যা ভাববেন সেটা মিটিং, উনি যা বলবেন সেটা সিদ্ধান্ত। এর বাইরে তৃণমূলের গণতন্ত্র বলে কিছু হয় না। আর ক্যামাক্স স্ট্রিট তৃণমূল কালীঘাট তৃণমূল আলাদা, এ তো আমি 10 মাস ধরে আমি আমি আসব একবার আমি অনিবারের কাছে। প্রথমে সজল দা আমাদের সঙ্গে রয়েছেন, সজল ঘোষ, সজল ঘোষের কাছে একবার আসি। শাসক দল এই মুহূর্তে বিভিন্ন সময় আপনারা কোথাও এনক্যাশ করছিলেন শাসক দলের মধ্যে, এই কোথাও মাদার ভার্সেস যুব, এটা কোথাও বিরোধীরাও কাজে লাগাচ্ছিল, বিভিন্ন সময় খোঁচা মারতেও ছাড়ছিলেন না আপনারা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও কি করা বার্তা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিগত সময় দাঁড়িয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে কোথাও সেখানে একটা একটা সুন্দর সুস্পষ্ট ছবি কোথাও তুলে ধরা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পদহীন, যাবতীয় আপনাদের খোঁচা মারার অস্ত্র কি কেড়ে নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়? সজলদা এখন এটা কড়া বার্তা না হাঁড়ি বার্তা সেটা আমি বলতে পারবো না, শুধু খারাপ লাগছে এই কথা ভেবে বেচারা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছিল আগামী সোমবার দিন পদত্যাগ করে শহীদ হবে, বিরাট বিরাট টিভিতে নিউজ হবে, খবরের কাগজের প্রথম পাতায় খবর হবে, হ্যাঁ কিছু বাজারি কাগজ সংবাদ মাধ্যম সেগুলোকে তুলে ধরবে, সেই সুযোগটা থেকে তিনি বঞ্চিত হলেন। এক দুই হচ্ছে কিছুদিন আগে সরকারি স্টেডিয়ামে ভাড়া করে, ভাড়া না দিয়ে আর কি জোর নিজের ব্যবস্থায় ব্যবস্থা করে হাজার হাজার লোক নিয়ে যে সমস্ত কর্মসমিতির সার্কাস দেখলাম, সেই সার্কাসের আজকে আরেকটা জবনিকা দেখলাম। দেখুন এই বিষয়ে ওদের কোম্পানি, আমরা তো বারবারই বলছি যে তৃণমূলটা আসলে কোনো পার্টি নয়, ওটা একটা কোম্পানি। এখন কোম্পানিতে এমডি যদি মনে করেন তিনি সিইও পদ রাখবেন না, তিনি কোনো রকম অন্য ম্যানেজার ডেপুটি ম্যানেজার এগুলো রাখবেন না, তিনি রাখবেন না, সেটা আমরা কী করতে পারি? এটা তো নতুন কিছু নয়, এটা তো সবসময় বলে এসছে বিরোধীরা যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সেটা আজকে আরেকবার অফিসিয়াল হয়েছে আপনাদের কাছে, এটা আমাদের কিছুই বলার নেই। বরঞ্চ আজকে আমার মনে হয় অনির্বাণ এটা নিয়ে খুব ফাটিয়ে বলবে যে একদম তৃণমূল, তার গঠনতন্ত্র, তার এক ব্যক্তি এক পদ এক পদ পোস্ট, এসব নিয়ে অনেক অনেক কথা ওর আজকে বলার সুযোগ আছে। আমার মনে হয় আজকে ও বলুক, আমরা ভালো করে শুনি, দেখি আজকে ও কী কী বলতে পারে, ও কার হয়ে বলে এটা দেখার, যে কালীঘাট তৃণমূল না শতরূপ যেটা বলছিল ক্যামাক স্টেট তৃণমূল, এটা তো শুধু শতরূপটা বলেনি সবাই বলে, সংক্ষেপে সংক্ষেপে আসবো অনির্বাণের কাছে। অনির্বাণ কালীঘাট অনির্বাণ অনির্বাণের অনির্বাণ এবং একই সঙ্গে যুবদের প্রত্যেকের যে এতদিনের দাবি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল কোথাও বারবার করে ওয়ান পার্সন ওয়ান পোস্ট, তারপর তার তরফ থেকে দলের তরফ থেকে বলা হয় দল সমর্থন করছেন এবং আজকের পরে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কর্মসমিতির যেই বৈঠকে এই টিমের পরে সেখানে তিনি পদহীন। দেখুন এত কচকচিতে না গিয়ে আমি সাধারণ মানুষ হিসেবে একটা জিনিস দেখলাম যে এখানে শতরূপ বা সজলদা যে দুটি দলকে রিপ্রেজেন্ট করেন তারা খুব রেজিমেন্টেড, এবং আমি একসময় খুব ভাবতাম যে রেজিমেন্টেড পার্টি দারুণ একটা ব্যাপার, এবং উল্টো দিকে কংগ্রেসই ঘরানার যে দলগুলি জেনারেলি একটু ঢিলে ঢালা ওপেন প্ল্যাটফর্ম আমব্রেলা অর্গানাইজেশন বলা হয় জেনারেলি, তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, আমি মেনেই নিচ্ছি একটাই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সবাই কর্মহীন, তারা ল্যাম্প পোস্ট, তারা মেনে নিচ্ছে এই কারণে যে রেজিমেন্টেড পার্টির সব দিগ্গজ বিপ্লবীরা এই ল্যাম্প পোস্টদের কাছে হেরে ভূত হয়ে যাচ্ছে, গোহারান হাঁটছে, জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, অমিত শাহর মতো মহামহিম নেতা তিনি অবধি ল্যাম্প পোস্টদের সামনে এসে গড়াগড়ি খাচ্ছেন, তাহলে ল্যাম্প পোস্টই ভালো ভাই, ল্যাম্প পোস্টই থাক না। আমার তো নির্বাচনে সাফল্য নিয়ে প্রশ্ন, কোন মডেলে সাফল্য আসবে এটা একটা পার্টি তো আরেকটা পার্টির কাছে বড় কথা বলুন, আজকের বিষয় কথা বলুন, আরে কে হেরেছে কে জিতেছে কিভাবে এই নির্বাচন জিতছে কিভাবে নমিনেশন দেবার সময় কিভাবে তাতেই আপনারা আনকনটেস্টেড হয়ে যাচ্ছে, এটা তো সেকেন্ড হাফে আসবো, এই হাফে আপনি আপনার দলের সাংগঠনিক আমি তো আপনার কথা দিয়ে কথা বলুন না, আপনাকে স্বাগত জানাচ্ছেন কেন ওই একই গোলের কাছে আপনাদের সব অনির্বাণ যে কথাটা বললো এটাও বলতেই পারে, দেখো আকবর বলো কি ধরো মনে করো রাজা কৃষ্ণচন্দ্র বলো কি রাজতন্ত্র যখন ছিল তখনও তো কিছু মানুষ রাজ দরবারে রাজার জুতো বালিশ করতো, তারা তো সবাই তো তখন পার্টিসিপেটরি ডেমোক্রেসির পক্ষে ছিল না, রাজতন্ত্র থেকে গণতন্ত্র
স্বতন্ত্র যে কনভারশন হয়েছে সেখানে তো যেমন কিছু আমি আসবো আমি আসবো আমি জাস্ট কথাটা শেষ করি সোনালি আসবে তো বটেই আমি বলছি কিছু মানুষ যেরকম অংশগ্রহণমূলক গণতন্ত্র চেয়েছিল কিছু মানুষ গণতন্ত্রে অংশগ্রহণ করার অধিকার চেয়েছিল তেমন কিছু মানুষ তো বলেছিল যে রাজা আমায় খেতে দিচ্ছে পড়তে দিচ্ছে রাজা তোমার মাথায় থাক সুতরাং রাজতন্ত্রের সমর্থক চিরকালই ছিল আজকে অনির্বাণ বলে না আমি আমি আসবো এই প্রত্যেকের কাছে আসছি তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন বিজেপির প্রধান মুখপাত্র সমীর ভট্টাচার্য সমীরদের স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় দিনভর চার পুর নিগমের ভোট নিয়ে ভুতুরে ভোটার থেকে শুরু করে নানা ধরনের ছবির সাক্ষী থাকলাম আমরা চাপা ভোট ভুতুরে ভোটার বহিরাগত অনেকগুলো বিষয় আসলো কিন্তু এই মুহূর্তে যখন শ্রমিকদের আপনার সঙ্গে কথা বলছি আরও একটা বড় খবর কোথাও সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে তাহলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আপনি বোধহয় শুনছিলেন আমাদের আলোচনা বাকি দলে কারুর আর কোনো পোস্ট রইল না আমি কিছুক্ষণ আগে সজলদাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা তো বিগত সময়ে এই যে মাদার ভার্সেস যুব বিভিন্ন এই যে কোথাও বিতর্কগুলো সামনে চলে আসছে সেগুলো কোথাও বিরোধীরাও সেখানে আক্রমণ করছেন কোথাও কি তাহলে সেই সমস্ত আক্রমণের অস্ত্র সেই সমস্ত খোঁচাদের অস্ত্রগুলোকে ভোঁতা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আর কোথাও কোনো জায়গা নেই কোনো বিতর্কের অবকাশ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পদহীন এটাই একমাত্র বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকদা দেখুন তৃণমূল একটা ভিন্ন রাজনৈতিক দল তাদের গঠনতন্ত্র নিয়ে তারা কাকে কোথায় প্লেসমেন্ট দেবেন কাকে ওপরে তুলবেন কাকে নিচে নামিয়ে দেবেন এ নিয়ে বলার কোনো নৈতিক অধিকার আমার মনে হয় অন্য রাজনৈতিক দলে থাকে না এবং স্বাভাবিকভাবেই নেই আমি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের সদস্য আমার বক্তব্য মানুষের জানা আমাদের রাজনৈতিক অবস্থান মানুষের কাছে স্পষ্ট কিন্তু যেহেতু বিষয়টা পাবলিক ডোমেনে চলে এসেছে এবং এটা নিয়ে আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনা করছেন এবং তার থেকেও বড় কথা হলো এদের এই ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে একটা অন্য বিষয় প্রকট হয়ে পড়ছে সেটা হলো এক কিছুদিন আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন যে আমরা যে ভুল পঞ্চায়েত নির্বাচনে করেছি মানুষকে ভোট দিতে দিইনি সেই ভুল আর আমরা ভবিষ্যতে করব না সামনে নির্বাচনগুলোকে আমরা মানুষকে ভোট দিতে দেব এক দুই কলকাতা কর্পোরেশন নির্বাচনের আগে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোনো জবরদস্তি চলবে না যদি কোনো জায়গায় দখলদারি হয় যদি কেউ আক্রান্ত হন বিরোধী প্রার্থীদের বাধা দেওয়া হয় দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের বুথের ভেতর থেকে কলার ধরে টেনে বার করছেন কলকাতা কর্পোরেশনের নির্বাচন আপনারাও সংবাদ মাধ্যমে দেখিয়েছেন কি হয়েছে তৃণমূল কংগ্রেস কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবার অনুব্রত মণ্ডল তিনি বলার পরে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের সমস্ত মিউনিসিপ্যালিটিগুলো তিনি জিতে নিলেন আর সে কারণেই তার আজকে পদোন্নতি হয়ে গেল তিনি সরাসরি জাতীয় কর্মসমিতিতে পৌঁছে গেলেন অর্থাৎ তৃণমূল আসলে যেটা বিশ্বাস করে সেটা দখলদারির রাজনীতি গণতন্ত্রের যেটা প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট বিরোধিতার অধিকার সমালোচনা গ্রহণ করবার মতো একটা মানসিকতা সেটা তৃণমূল কংগ্রেসের নেই সেজন্যই পশ্চিমবঙ্গ বিধানসভায় গত দশ বছরে একটাও মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়নি সেহেতু কোনোদিন পশ্চিমবঙ্গের তথাকথিত নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে কোনো পদক্ষেপ নেয়নি একবার নিয়েছিল গভীর রাতে আবার তাকে পদত্যাগ করতে হয় এবার শতরূপ যেটা বলছে একটু আগে শতরূপের বক্তব্য শুনলাম ও রাজতন্ত্রের কথা বলছে পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা বলছে আমি শুধু এর মধ্যে একটু ওকে সাপ্লিমেন্ট করতে চাই যে অতীতে যখন অলিগার্কি ছিল তার মধ্যেও কিন্তু একটা বিরুদ্ধ মত থাকতো সেখানেও রাজতন্ত্রের মধ্যেও সভাসদ থাকতো তাদের মধ্যে পরস্পর বিরোধিতা থাকতো কিছু স্বতন্ত্র মত থাকতো এবং সেখানে হয়তো লবিং করে কেউ একটু এগিয়ে যেতে পারতেন কেউ পিছিয়ে আসতে পারতেন কিন্তু সভাসদদের মধ্যে সমস্ত ডাইনেস্ট্রিতে সমস্ত যারা ইনভেডার বাইরে থেকে এসেছিলেন তাদের এবং যারা আমাদের এখানকার একদম সন অফ দ্য সয়েল প্রত্যেক ডাইনেস্টিতেই একটা আভ্যন্তরীণ দ্বন্দ্বটা প্রকট ছিল এবং সেটাকে নিয়েই রাজতন্ত্র চলত কিন্তু এরা যেটা চলছে এরা যে সরকারটা এখন তৃণমূল চালাচ্ছে বা যেভাবে তৃণমূল চলেছে এটা ডেমোস অলিগার্কি না একটা বিধ্বংসী আধিপত্যবাদ যেখানে অন্য কারোর কোনো মতামত গ্রহণ করা হবে না কেউ মতামত দিতে পারবে না আর তৃণমূল কংগ্রেস একটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল তারা যে দলের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেখানেও পরিবারতন্ত্র আছে তৃণমূল কংগ্রেস পরিবারতান্ত্রিক দল কোথাও আজকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো পদ না দিয়ে যে কর্মসমিতি তৈরি হলো সেখানে কোথাও কি পরিবারতন্ত্রের অপবাদ যে অভিযোগ সেগুলো কোথাও কি শেষ হয়ে গেল না মূলেই বিনষ্ট হলো না 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 আমার মনে হয় এটা এখনো শেষ হয়ে যায়নি শেষ হয়ে এ কারণেই যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তরুণ যুবক তিনি দুবার সাংসদ হয়েছেন সুন্দর চেহারা ভালো কথাবার্তা বলেন তিনি নেতায় হতেই পারেন তার নিয়ে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না
কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে পরিবার কেন্দ্রিক তৃণমূল কংগ্রেসে শুধু একমাত্র আপনি মুখ্যমন্ত্রীর পরিবার বলবেন না, সর্বত্রই তৃণমূল কংগ্রেসের একটা পরিবারের ছোঁয়া আছে। সমস্ত রাজনৈতিক দলে অল্প বিস্তর এটা থাকেই, কিন্তু একবারে একটা রাজনৈতিক দল ঘোষণা করছে যে কোনো প্রার্থী যিনি জয়ী হয়েছেন তার পরিবারের কেউ হবে না। দেখা যাচ্ছে একজন পরিবারের সাতজন প্রার্থী, একজন পরিবারের তিনজন প্রার্থী, মানে সপরিবারই এই মন্ত্র নিয়ে তো প্রায় বহু কাউন্সিলরই এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। প্রশ্নটা এই জায়গায়। আবার প্রশ্নটা একটু উল্টো করে দেখতে পারেন যে বিভিন্ন সময় যে কোনো রাজতন্ত্রের মধ্যেই সাকসেসারদের নিয়ে একটা ঝামেলা থাকে। যখন সম্রাটের অধীনে বহু জায়গায় দেখা যায় কিছু ছোট ছোট বিদ্রোহ, আগেকার দিনে দেখা যেত ছোট ছোট জায়গায় একটা বিদ্রোহ মাথা ছাড়া দিয়ে উঠছে রাজতন্ত্রের মধ্যে, সেটা দমন করবার জন্য বিভিন্ন ধরনের একটু বিরত করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা। শোভনদেব বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। কর্মসমিতির বৈঠকের পরে আপাতত সমস্ত পদের অবলুপ্তি ঘটনা হয়েছে এবং একটি মাত্র পদ থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারপার্সন পদ। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাকে স্বাগত জানাচ্ছি, এই জন্যই স্বাগত জানাচ্ছি যে বিগত যে লাস্ট ওয়ার্কিং কমিটি মিটিং হয়েছে সেই মিটিংও আমি ছিলাম, আমি ওয়ার্কিং কমিটির সদস্য দলের। সেই মিটিংয়ে আমরা ঠিক করে দিয়েছিলাম যে যে কোনো সিদ্ধান্তকে বদল করার ক্ষমতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সেই অনুযায়ী তিনি মনে করেছেন এই মুহূর্তে দলের সমস্ত পদ আপাতত স্থগিত রেখে দলের নতুন কর্মসমিতি তৈরি করার, আমি মনে করি তিনি ঠিক করেছেন। অতীতে প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে দল এগিয়েছে, তাতে দল বেড়েছে, তাতে দল বারবার ক্ষমতায় এসেছে, পঞ্চায়েত, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভায় জয়লাভ করেছে। আমরা সবাই ছিলাম সেইখানে, আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি যে সব সিদ্ধান্তের পরেও একটা ক্ষমতা থাকবে চেয়ারম্যানের, তিনি সেই সিদ্ধান্তকে হ্যাঁও করতে পারেন নাও করতে পারেন, এটা আমাদের দেওয়া ক্ষমতা, সেটা যদি প্রয়োগ করেছেন এর মধ্যে তো কোনো অগণতান্ত্রিক হওয়ার কিছু নেই। আমরা সকলে মিলে যে অধিকার দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে ক্ষমতা দিয়েছি সেই ক্ষমতা তিনি প্রয়োগ যখন খুশি করতে পারেন, আমাদের কাউর কিছু বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তারও কোনো পদ থাকলো না, এতে কি কোথাও মনে হয় না যে তাহলে যুবদের মনোবল ভাঙবে? এগুলো আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শোভনদেব চট্টোপাধ্যায় এসব কোনো কথা না, যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত তারা জেনেছেন, ইন্ডিভিজুয়াল কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। অনেক ধন্যবাদ শোভনদেব বাবু। শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন। হ্যাঁ, খুব সংক্ষেপে, প্রথম কথা শোভনদেব বাবুর কথাটা শুনলাম, অত্যন্ত সিনিয়র নেতা, অত্যন্ত সজ্জন মানুষ, আমি ওনাকে কোনোভাবে আঘাত করতে চাই না, কিন্তু এটা ঘটনা উনি যে খুব গর্ব করে বলছিলেন না যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত পাল্টাতে পারেন, এবং ওনারা যে এই সিদ্ধান্তটা নেবেন এটাও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন যে আপনারা এই সিদ্ধান্তটা নেবেন। সুতরাং এইগুলোকে নিয়ে আমরা খুব একটা কথার মধ্যে নেই। তবে একটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে পরিবারতন্ত্রের কথা বলছিলে জার্নালে তুমি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে কোনো কর্মসমিতিতে থাকা কি না থাকা, পরিবারতন্ত্র মানে না শুধুমাত্র কারোটা পোস্ট হোল্ড করা নয়, মুখ্যমন্ত্রীর ভাই এবং ভাইয়ের বউ হয়ে সমাজসেবা করে 5 কোটি টাকা ইনকাম করে ফেলাটাও একটা পরিবারতন্ত্র, বরং সেটারও জঘন্য পরিবারতন্ত্র। আমি তো চাই মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি পরিবারতন্ত্র খারাপ বলছো, আমি তো চাই মমতা বন্দ্যোপাধ্যায় 14 গোষ্ঠীতে সবাই এবার ভোটে দাঁড়াক, যাতে আমরা জানতে পারি জ্যোৎস্না ব্যানার্জির মতো ওনার, এই কস্তুরী ব্যানার্জির মতো ওনার পরিবারে আর কোন কোন সদস্য স্বামী স্ত্রী মিলে সমাজসেবা করে 5 কোটি টাকার মালিক হয়েছে, আমি তো চাই। এবং আমার শেষ কথা এখানে, এই যে অলিগার্কি নিয়ে একটা কথা বলছিলেন শ্রমিক দাবা, জেনারেলি আমরা যে আলোচনা করছি, দেখো তৃণমূলের দলীয় গণতন্ত্র, আভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আমার বদল নয়, কিন্তু সমস্যাটা কোথায় জানো তো জার্নালি, এই মানসিকতার কিছু মানুষজন যখন রাজ্যে ক্ষমতায় থাকে তখন তুমি দেখো আমাদের রাজ্যে কোনো ব্রিদিং স্পেস নেই। আজকে একটা সরকার চালাচ্ছে তৃণমূল ঠিক আছে, প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা সমিতি, প্রতিটা জেলা পরিষদ, প্রতিটা কর্পোরেশন, প্রতিটা মিউনিসিপ্যালিটির প্রতিটা আসন তৃণমূল থাকবে, শূন্য, মানে বিরোধীদের শূন্য হতে হবে, 100-100। আমি জাস্ট কথাটা শেষ করতে আমি ভুলে যাবো, জাস্ট কথাটা শেষ করো, ইন্টারাপ্ট করো না, আমারও সময় বেশি লাগবে না।
পশ্চিম বাংলায় যত সিট আছে, যতগুলো স্তরে যতগুলো সিট সবে থাকবে তৃণমূল, পাড়ার প্রতিটা ক্লাবের প্রেসিডেন্ট হবে তৃণমূলের, প্রতিটা পুজো কমিটির মাথায় থাকবে তৃণমূলের লোকেরা। সর্বগ্রাসী খিদে কোন জায়গায় পৌঁছতে পারে? একটা পাড়ায় সিপিএম এর সমর্থক থাকে, তৃণমূলের সমর্থক থাকে, বিজেপির সমর্থক থাকে, কংগ্রেস সমর্থক থাকে, সেই পাড়ার দুর্গাপূজার প্যান্ডেলে দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি হবে মমতা ব্যানার্জির মতো করে দেখতে। তুমি যে দলের সমর্থক হবে কেন প্যান্ডেলে ঢুকে বিরতির পর আজকে দিনভর আজকে চার পুর নিগমের খবর দেখিয়েছি আমরা, লাগাতার কভারেজ এবং সেখানকার এক্সক্লুসিভ ছবিও দেখিয়েছি। তার সঙ্গে আমি শুরুতেই বলছিলাম যে একদিকে ভুয়ো ভোট, ছাপ্পা ভোট সবকিছু নিয়ে কোথাও চলছিল আমাদের দিনভর আলোচনা, কিন্তু এই মুহূর্তে যে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সেদিকেও নজর রেখেছি আমরা, পাশাপাশি প্রত্যেকের প্রতিক্রিয়া রিয়াকশনও নিচ্ছি আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অগ্নিমিত্র পল, বিজেপি নেত্রী। অগ্নিদি, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আজকে দিনভর দৌড় ঝাঁপ এবং বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনাকে, বিভিন্ন সময় আপনি প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিক বাংলাকে, জানিয়েছেন যে কিভাবে কি পরিস্থিতি হয়ে রয়েছে আসানসোল। এমনিও বলা হয় যে প্রত্যেক বাড়ি আসানসোল একটা বারুদের স্তূপের উপর কোথাও থাকে। আমি দিনভরের ভোটের নিরিখে প্রশ্ন করব অগ্নিদি, তবে তার আগে এই মুহূর্তে একটা আপডেট দিয়ে রাখি, হয়তো আপনি শুনেছেন বাইরে রয়েছেন। কিছুক্ষণ আগে কর্মসমিতির বৈঠক শেষ হয় তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে জানতে পারা যে এই মুহূর্তে চেয়ারপারসন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সেই পদটুকুই রয়েছে, বাকি আর কোনো পদ থাকলো না, সমস্ত পদের অবলুপ্তি ঘটানো হলো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কারোর আর কোনো পদ রইল না। যে কুড়িজনের তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে একমাত্র এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকছেন শুধুমাত্র চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কথা বলছিলাম, সজলদা আমাদের সঙ্গে রয়েছেন, সৌমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম এই বিষয়টায়, কোথাও কি বিরোধীদের কাছে যে অস্ত্রগুলো ছিল সেগুলো ভোতা হয়ে গেল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পদ, অভিষেকের আর কোনো পদ থাকলো না? এতদিন ধরে আপনারা যে বিতর্কের রসদগুলো পাচ্ছিলেন সেটা কি তাহলে মনে হয় যে এই সিদ্ধান্তের পর সব বন্ধ হয়ে গেল? না, একেবারেই নয়, কারণ কি আজকে দেখুন এই টিএনসি দল যেটা কমপ্লিটলি একটি মানে ওয়ান লিডার ইনো দল, যেটা বলা হয় না যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, সেটা আবার প্রমাণিত হলো, এটা তো আমরা বলেই এসেছি। এবং আজকে ইউনো মানে আমি কম্প্যারিজনও করতে চাই না বিজেপির সাথে, মানে দের ইজ নো কম্প্যারিজন, বাট সেখানেও আর কি যে আমরা বললাম না যে বলতাম যে ইটস আ প্রাইভেট লিমিটেড কোম্পানি, অ্যান্ড সেখানে লাস্ট কয়েক সপ্তাহ ধরে শুনছিলাম যে কে মালিক হবে এই কোম্পানির, সেটা নিয়ে যথেষ্ট ঝামেলা চলছিল। বাট আজকে তো ইট ওয়াজ হাইট আর কি, মানে সমস্ত পদ আমি শুনলাম, কিছুক্ষণ আগেই শুনলাম যে সমস্ত ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, এভরিথিং ইজ ওভার অ্যান্ড ওনলি অনারেবল সিএম ইজ দ্য চেয়ারপারসন। তো সেটা এটা হবারই ছিল, কারণ এখানে তো কারুর কোনো আর মতামত বা কোনো কিছুই তো নেই, কারণ একটাই মানুষের মতামত এও তো। এবং সেখানে যুবরাজ উঠে এসেছিল, যুবরাজের সাথে আজকে দিদির এই ইউনো একটা সংঘর্ষ, সেখানেই এই ডিসিশনটা আমার মনে হয় যে কেউ থাকবে না, একমাত্র সিভিল বিদের, আর কারুর কোনো বলার ক্ষমতা নেই, যেই বলবে তাকে সরিয়ে দেওয়া হবে, এটা তো আমরা দেখি লাস্ট কদিন ধরেই দেখছিলাম। তাহলে সেক্ষেত্রে সারপ্রাইজ অ্যাট অল, আর যেটা আমরা বলেছি সেটাই হচ্ছে আর কি, এই দলটাই থাকবে না, এই দলটাই এক্সিস্ট করবে না। ইউনো একটা দল থাকতে গেলে তার কিছু নীতি আদর্শ কিছু কিছু তো দরকার হয়, এই দলের কোনো নীতি আদর্শ কিচ্ছু নেই, এটা জাস্ট একটা সেই কি বলবো একটা এর বলের মতো, গ্যাস বেলুনের মতো, উইচ উইল জাস্ট মানে বাস্ট করে যাবে আর কয়েকদিনের মধ্যে, আর কয়েক মাসের মধ্যে রাদার। না, সেক্ষেত্রে তো একদিক থেকে অন্তত বিরোধীদের জন্য এই যে বিভিন্ন জায়গাতে আপনি সকাল থেকে ছবি দেখাচ্ছিলেন যে বিভিন্ন জায়গায় আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন জায়গাতে ভোট ঠিকঠাক হচ্ছে না, বহিরাগতদের আমদানি, সেক্ষেত্রে শীর্ষ নেত্রী যা বলবেন তাই তাহলে বাকি সবাই করতে বাধ্য হবে, কোনো রকমের অন্যরকম কোনো রকম সুর থাকবে না, তিনি সব থেকে সিদ্ধান্ত নির্ণায়ক জায়গায় রয়েছেন, সেক্ষেত্রে তিনি বলছেন যে অবাধ ভোট হচ্ছে, সুষ্ঠু ভোট হচ্ছে। আজকে তো শীর্ষ নেতৃত্ব বলেছিলেন যে উই ওয়ান্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী, উনি তো এই কথাগুলো বলে এসেছিলেন, আমরা কোনো সময় সেটা বিশ্বাসও করেছিলাম, বাট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলুন, আজকে ভবানীপুরে বাই ইলেকশন বলুন, তারপর থেকে আর বিশ্বাস করি না, আজকেও ঠিক সেম ছবি দেখা গেল। এখন আপনি বলতে পারেন যে শীর্ষ নেতৃত্ব এই কথাটা বলছে তার কর্মীরা শুনছে না, তাহলে সেটাও কীরকম একটা দল যে কর্মীরা তাদের শীর্ষ নেতৃত্বের কথা শোনে না,
এটাও একটা খুব স্ট্রেঞ্জ ব্যাপার না যে আজকে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সেখানে আজকে 99% বুথে আজকে রিগিং করা হলো। আসানসোল এবং সমস্ত আসানসোল উত্তর দক্ষিণ কুলটি জামুরিয়াতে গুলি চলেছে, মহিলাদেরকে মারা হয়েছে। আজকে জানেন আপনার আপনার লাইফ এই এই প্রোগ্রামটা আমার করার কথা, বাড়ি থেকে আমাকে ছুটে আসতে হলো কারণ আমাদের একটি মহিলা মহিলা মোর্চার একজন মহিলা আমার বোনকে এমন মারা হয়েছে, আমি আজকে গভর্নমেন্ট হাসপাতালে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে এমার্জেন্সিতে নিয়ে আসতে হয়েছে। কখন মেরেছে জানেন? ইলেকশন হয়ে যাওয়ার পরে, যে কেন সে বিজেপি করছে সেই রাগে, যে তুই কেন বিজেপি করবি, তোর আমি আজকে শেষ করছি, ওর বাড়িতে ঢুকে আজকে মারা হয়েছে। তাহলে এই যে একটা দল যারা যাদের শুধু ভীত হচ্ছে চুরি আর সন্ত্রাস, সেই দল কিভাবে এক্সিস্ট করবে? কোনোদিন এক্সিস্ট করতে পারে না। আজকে সিপিএম যেরকম শেষ হয়ে গেছে, বাংলার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আজকে টিএনসিকেও ঠিক একই জিনিস হবে। ইটস ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। অনেক ধন্যবাদ অগ্নিদি, অনেক ধন্যবাদ। অগ্নিমিত্রা পল সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, একদম আসানসোল থেকে আমাদের সঙ্গে লাইভে ছিলেন বিজেপি নেত্রী। আমরা ফিরে এসে আজকে আলোচনাতে। পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন, আমি শুনবো, তবে তার আগে সজলদা আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, যে বিষয়ে বারবার আলোচনা হচ্ছিল, সতরম স্টুডিও থেকে বলছিলেন যে যদি দলের ভেতরে গণতন্ত্র না থাকে তাহলে বাইরে তো এটা খুব স্বাভাবিক, এটা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে সব জায়গাতে দাঁড়িয়ে, বিভিন্ন ছোট ছোট জায়গা, তা সে পাড়ার ওয়ার্ডের নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত সমিতি নির্বাচন হোক, সে বিভিন্ন জায়গাতে যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই থাকবে, এটা কি এইভাবে এতটাই কি ব্যাপারটা সরলীকৃত করা সম্ভব, মানে করা যায়? সজলদা আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে তৃণমূলে গণতন্ত্র কোনোদিনই ছিল না। এই কদিন আগে আমি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রপোজ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হয়ে গেলেন। হ্যাঁ, উনি আসলে কিছুদিনের জন্য আস্থা রেখেছিলেন পুত্র সম ভাইপোকে, হ্যাঁ, তাকে তিনি একটু মাথায় তুলছিলেন। এখন তিনি বুঝতে পারলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি উঠতে থাকে তাহলে একটা সমান্তরাল, মানে তৃণমূল ভার্সেস তৃণমূল যুব, আপনি দেখুন এদের কখনো নমিনেশন, এদের যে ক্যান্ডিডেট লিস্ট, কখনো বলছে এটা ঠিক, কখনো বলছে ওটা ঠিক, অনেকটা দুলালের তালমিছরির মতো হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় বলছে সই ছবি এসব মিলিয়ে নাও, এই এখানে গণতন্ত্র বলে কিছুই নেই, ওদের দলেও গণতন্ত্র নেই। স্বাভাবিকভাবে গণতন্ত্র জিনিসটাই ওরা বোঝে না, আর যারা গণতন্ত্র জিনিসটা বোঝে না তারা মানুষের মধ্যে গণতন্ত্র রাখবে এ কথাও আমরা বিশ্বাস করি না। খারাপ লাগে, যন্ত্রণা হয় যে একটা দিন এই দলটা আমরাও করতাম, একটা দিন এই কারণে সিপিএমকে আমরা তুলে ছুঁড়ে ফেলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন রক্ত ঝরায়নি, আজকের তৃণমূলীরা যারা টিভিতে বসে আছে তারা রক্ত ঝরায়নি, কিন্তু যে নির্লজ্জভাবে আজকে এইভাবে নির্বাচনকে ওরা প্রহসনে পরিণত করছে সেটা সিপিএমও লজ্জা পাবে দেখলে পরে। প্রত্যেকটা জায়গায় অন্তত কখনো আমরা এরকম দেখতাম না যে পুরসভার পর পুরসভা একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে, পুরসভার পর পুরসভায় কোনো বিরোধী প্রার্থী নেই, এটা কখনো আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা লিস্ট কর্মসমিতির আপনাদের বলা হয়েছে, সেই কর্মসমিতির লিস্টটা আমি পূর্ণাঙ্গভাবে 20 জনের কর্মসমিতির লিস্টটা আরেকবার পড়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী, অমিত মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, অরূপ বিশ্বাস, অসীমা পাত্র, বুলুচি করাই, চণ্ডিমা ভট্টাচার্য, সুব্রত বক্সি, পার্থ চ্যাটার্জি, ফিরাদ হাকিম, গৌতম দেব, জ্যোতিপ্রিয় মল্লিক, কাকুলি ঘোষ দস্তিদার, রাজেশ ত্রিপাঠী,
শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়, যশবন্ত সিং, টোটাল হচ্ছে সভানেত্রী আর 19 জন। আমাদের যা বলতে বলা হয়েছে দল থেকে সেইটুকুই আপনাকে বলতে পারবো, এর বাইরে আমি বলতে পারবো না। 19 জনের যে লিস্ট, সেই লিস্টে পূর্ণাঙ্গটা আপনাদের পড়লাম, আরেকবার পড়ে দেবো। যশবন্ত সিং, সিনা, তারপরে হচ্ছে অমিত মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই পার্থ চট্টোপাধ্যায় যে লিস্টটা পড়েছিলেন সেই লিস্টটাই আবার আরো একবার করে পড়লেন ফিরহাদ হাকিম। নতুন লিস্ট হয়েছে, এটা নতুন লিস্ট। সজলদা হাত তুলছে, সজলদা এই লিস্টটা শুনে একটা বুঝতে পারলাম যে শান্তিনিকেতন তৃণমূল পুরো হাওয়া হয়ে গেছে। এই লিস্টে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কোর টিমের লোকেদেরই রেখেছেন। শান্তিনিকেতনকে পুতুলের মতন বসিয়ে দিয়েছেন, আর কেউ নেই, কেউ নেই যারা এতদিন ওই সমস্ত হ্যাশট্যাগ ওয়ান ব্যক্তি ওয়ান পদ না কি কি সব করছিল, তারা সব হাওয়া হয়ে গেছে, সেই ব্যক্তিগুলোই আর নেই। মানে এখানে বোঝা গেল আজকে কালীঘাট তৃণমূল তার ক্ষমতা দেখালো শান্তিনিকেতন তৃণমূলকে, এর বেশি আর এই লিস্টে কি আছে? কালীঘাট তৃণমূল ক্ষমতা দেখালো শান্তিনিকেতন তৃণমূলকে। সতেরো পেকা দশ অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, যারা যারা এই হ্যাশট্যাগ ক্যাম্পেইন করেছিলেন বা যে সমস্ত শীর্ষ নেতারা যারা যুক্ত ছিলেন কোনোভাবে সোজা পথে ঘুর পথে আশীর্বাদ ধন্য হিসেবে অভিষেকের মাথায় হাত রেখেছিলেন, সেই হ্যাশট্যাগ ওয়ান পার্সন ওয়ান পোস্ট তারা কোথাও নেই, সৌগত রায় নেই এই লিস্টে, কি বলবেন অনির্বাণ? না, সজলদার যুক্তি মেনে নিতে হলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাই থাকার কথা ছিল না, ওনার নামটাই তো রয়েছে। প্রশ্নটা অন্য জায়গায়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস একটি স্বাধীন রাজনৈতিক দল। আমি বলেছি একমাত্র সবেদন নীলমণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই শুধু আছেন, যেমন আপনাদের সবেদন নীলমণি তিনটে কাউন্সিলর আছে। একটু থামুন না, আমাকে বলতে দিন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পদহীন, তো যুবরাজ তো রয়েছে, কিন্তু যুবরাজের মাথার মুকুট কোথায়? যুবরাজটা তো আপনারা বলছেন না, আপনাদের পক্ষে সেদিন তৃণমূলেই অবস্থায় ছিল, চালাবে কিভাবে চালাবে না, এই প্রশ্নটা এই উত্তর হচ্ছে না। যুবরাজ তো আমাদের নয়, যুবরাজ তো দলের মধ্যে থেকে তকমা, সতেরো যুবরাজকে মিডিয়া বলেছে, যুবরাজ তো দলের থেকে তকমা। না দেখুন, আমার আমার কথাটা হচ্ছে যে আমি আমি অনির্বাণের সাথে এটা ঠিক, আমি ওর সাথে আমি আন্তরিকভাবে একমত, তৃণমূলের সত্যি আমি যে কারণে আগেরবারও বললাম তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার বলার কিছু নেই, এবং এই পৃথিবীতে যারা এক ঘন্টার জন্য তৃণমূল করেছেন তারা এটা জেনেই তৃণমূল করেছেন যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর কোনো মূল্য নেই। ও তৃণমূলের সমর্থক, ও কি চোখে দেখবে তৃণমূলকে, আমার সেটা না। আমি একজন মানে তৃণমূলের বাইরের মানুষ হিসেবে বা তৃণমূল বিরোধী বা তৃণমূলের বাইরের মানুষ হিসেবে আমি আমি মনে করি এটা আমার অধিকার নয়। যুবমুখ একটা মানে রাজনৈতিক এই মুহূর্তে যুব নেতা, সেই জায়গাতে দেবাং সুপ্রিয় চন্দ, এই যে যুব ফেস, যারা যুব যারা পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, যুব নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেস। তোমার সাথে যদি আমি পার্সোনালি কখনো এই নিয়ে কথা আমি আমার মতামত বলতে পারি, কিন্তু কথাটা হচ্ছে আমি দলের প্রতিনিধি হিসেবে অন্য দলের কমিটিতে কারা থাকবে না থাকবে সেটা আমার বিষয় না। আমার খালি একটাই কথা স্বর্ণালী, এখন আমি যেটা বলেছিলাম, আমি বাংলার একজন মানুষ হিসেবে আমি চাই যে পশ্চিমবাংলায় একটা দল বিধানসভায় ক্ষমতা আছে, ক্ষমতায় আছে মানে যে কটা সিট তারা জিতলো তার বাইরে যে কটা সিট জিতলো না সেই এমএলএদেরকেও দলে নিয়ে নেবে, প্রতিটা গ্রাম পঞ্চায়েত, প্রতিটা সমিতি, প্রতিটা জেলা পরিষদ তাদের হবে, প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ড তাদের কাউন্সিলর হবে, প্রতিটা পুজো কমিটির মাথায় তাদের লোক প্রেসিডেন্ট হবে, প্রতিটা ক্লাব তারা চালাবে, প্রতিটা লাইব্রেরি কমিটি তারা চালাবে, প্রতিটা স্কুল পরিচালন সমিতি তারা চালাবে, দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতর তার নেত্রীর মূর্তি হবে। এই পশ্চিমবাংলায় আমাদের কারোর ব্রিদিং স্পেস থাকছে না, এলবো স্পেস থাকছে না। বামপন্থীদের আমল আমি তোমার আমাদের দলে সাধারণভাবে আমরা সবসময় প্র্যাকটিস করে এসেছি যে ধরো আমাদের পার্টির কোন সম্পাদক তুমি সাধারণভাবে দেখবে না, কোন স্টেট কোন স্তরেরই কোন সম্পাদক তারা কোন আইনসভায় আছেন বা এমএলএ অনেকে থেকে
গেছেন, তারা হয়তো এমএলএ ছিলেন, পরবর্তীতে যখন পার্টি সেক্রেটারি দায়িত্ব পেয়েছেন তখন এমএলএশিপ ছেড়ে দিয়ে তারা কন্টিনিউ করেন। ভালো বলছেন, ভালো খারাপ কিন্তু তৃণমূল তো এভাবে কোনো চলে না। তুমি কি বলছো বলো তো, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট ওয়ান ম্যান ওয়ান পোস্টে ধ্বজাধারী হয়ে গেছে, ও তো ডায়মন্ড হারবার এমপি এবং দলের জেনারেল সেক্রেটারি। আমি বলছি তুমি পোস্ট বলছো, আমি তারক সিং কাউন্সিলর হবে, আমার ছেলে কাউন্সিলর হবে, আমার মেয়ে কাউন্সিলর হবে, একটা ফ্যামিলিতে তিনটে পোস্ট। আমি শশী বাজার মন্ত্রী হয়েছি, আমার মেয়ে হবে কাউন্সিলর। আমি হচ্ছি তোমার শোভনদেব চট্টোপাধ্যায় এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে, তার ছেলে কাউন্সিলর হবে, না হতে পারে তার ঘোষা হয়ে যাবে। নেতা নেত্রীদের ছেলে মেয়েদেরকে বিয়ে করা, হ্যাঁ, তো আমি তোমায় বলছি তুমি সব ছেড়ে দাও। পশ্চিমবাংলায় তোমার নাম করে বলো মোহনবাগান ক্লাবের অফিসিয়াল পোস্টে বসে মমতা ব্যানার্জির ভাই, ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে মমতা ব্যানার্জির ভাই, বেঙ্গল হকি আছে। আমার কথা শেষ করতে দাও ভাই, তুমি বারবার করে ইন্টারাপ্ট করো না আমাকে, যখনই কাজ কথা বলতে যাই ভাই। আরে তোমাকে নিয়ে বলছি না, আমি সরকারের কথা বলছি। আমি তোমায় বলছি বেঙ্গল টেবিল টেনিস, তুমি বলো তো বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কি এখন মমতা ব্যানার্জির ভাই, বাংলা সুইমিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কি এখন মমতা ব্যানার্জির ভাই, মানে এত বড় অ্যাথলিট পরিবার পশ্চিমবঙ্গে জন্ম নেয়। এখানে গণতন্ত্র রাখতে হবে, শত্রু তৃণমূলের অন্তরে থাকবে না থাকে, এখানে গণতন্ত্র রাখতে হবে। একটা বিরতির পর তিনি অ্যাথলিট ছিলেন, উনিও তো টিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। একটা বিরতির পর ফিরে আসছি, ফিরে আসছি, ফিরে আসছি, উদাহরণ দিলে অনির্বাণ সজনের কাছে ফিরে আসছি, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। বিরতির পর, বিরতির পর। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন নতুন কর্মসমিতি ঘোষণা হয়েছে এবং সেখানে আর কারোর কোনো পদ নেই, বাকি কুড়িজনের তালিকায় কারোর কোনো পদ থাকছে না। মদন মিত্র, যাকে ইতিমধ্যেই দল বিরোধী মন্তব্য বিভিন্ন সময় যে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন, তার জেরে তাকে আপাতত ভাবে তার কথা অন্তত সেখানে রাশ টানা হয়েছে। মদন মিত্র এই কর্মসমিতির বৈঠক ঘোষণা হওয়ার পর এবং এক পদ ঘোষণা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপার্সন আর কারোর কোনো পদ নেই, এটা বলা হওয়ার পর সর্বভারতীয় নেতৃবৃন্দ আছেন, আমি 294টা ইমেল এর মধ্যে একজন। আধার ব্যাপারে জাহাজের খবর রেখে লাভ কি আছে? একদম শেষ করবে এই আলোচনা, যদিও আজকে ভোট থেকে শুরু করে একদম অন্য অন্য বিষয়ে চলে অন্য বিষয়ে চলে গেছিলাম আমরা, কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে সব থেকে চর্চিত আলোচিত মদন মিত্র বলছেন আমি আদার ব্যবসায়ী, জাহাজের খোঁজ রাখি না। আমরা প্রত্যেকেই তাই, জাহাজের খোঁজ আর কে রাখে, কিন্তু মানুষ জানতে চান যুবরাজের সঙ্গে তাহলে কি দূরত্ব বাড়লো, নাকি কোথাও দূরত্ব মিটলো, নাকি কোথাও আসল জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মনে করিয়ে দিলেন। খুব সংক্ষেপে শেষ করবে আলোচনা, সজলদার কাছে এক মিনিট, সজলদা এক লাইনে কী বলবেন শাসক দলের অন্দরের এই সিদ্ধান্ত নিরিখে? মদনদার নাকি আজকে দ্বিতীয় বিবাহ হচ্ছে শুনেছি, কি ব্যাপারটা জানি না, কার সাথে বিয়ে কি ব্যাপার। তো আমি আজকে এইসব তৃণমূলের ভেতরের গঠনতন্ত্র এসব নিয়ে আমি খুব বেশি বলতে উৎসাহী নয়। হ্যাঁ, মদনদার দ্বিতীয় বিবাহ যার সাথেই হোক, হ্যাঁ, মদনদার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ ছোট, অনেক ধন্যবাদ বক্তব্য একটাই, সেটা হচ্ছে যে কোনো দল, স্বাধীন রাজনৈতিক দল কিভাবে চলবে, তার গঠনতন্ত্র অনুযায়ী সে কিভাবে কাজ করবে একান্তই তার ব্যাপার। আমি সাধারণ মানুষ হিসেবে এই কথাটাই বলতে পারি যে নির্বাচনে, না না, যে শুনুন, যে নির্বাচনে সাফল্য কোন পথে আসছে, ইংরেজিতে যেটা বলে যেটা এন্ড জাস্টিফাইজ দ্য মিন্স, এক্ষেত্রে যদি ওই একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট করে তাবড় তাবড় সব জনগণতান্ত্রিক মানে ভালোবাসার যুদ্ধের ক্ষেত্রে যা কিছু করা চলে, তাই নির্বাচনে জয়ের ক্ষেত্রে যে কোনো পথ নেওয়া যায় সেই পথে স্বাগত অনির্বাণ। অসাধারণ, আমি আগেও বলেছি যে ওর কাছে জনগণতন্ত্রের থেকে রাজার জুতোকে মাথায় নেওয়া রাজতন্ত্র শ্রেয়, যদি রাজতন্ত্র আমাকে ভালো লাগে। সুতরাং এরপরে আমি তো ইন্টারাপ্ট করি তোমাকে, রাজা আমি তোমায় বলতে দিলাম, আমি বলিনি তোমার, তুমি বলবে। দ্বিতীয় কথা হচ্ছে, না না ঠিক, আমি তো বললাম, আমি তো তোমার সাথে একমত, হতেই পারে তোমার কাছে জনগণতন্ত্র থেকে রাজার জুতো মাথায় নেওয়া রাজতন্ত্র তোমার কাছে সুখের, যদি সেটা তোমার সুখে লাগে। না না না, অনেক ধন্যবাদ, তোমার ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, অদ্ভুত ইন্টারপ্রিটেশন। ও নিজে তো এটা বললো, আমি তো ওকে কোট করলাম জনগণতন্ত্র রাজতন্ত্র। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বারবার করে বলেছি দলের আভ্যন্তর আপডেট আসছে সেদিকে নজর রাখবো, তবে আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন।